সরকারের নানামুখী পদক্ষেপের পরও নিয়ন্ত্রণে আসছে না পেঁয়াজের বাজার এক মাসের ব্যবধানে রাজধানীর বাজারে দ্বিগুণ দামে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে সেই সাথে বেড়েছে আমদানি করা পেঁয়াজের দাম এই নিয়ে ক্ষুব্ধ ক্রেতারা বেড়েছে ডিম ও কাঁচামরিচের দামও বাজার তদারকি না থাকায় এমন হয়েছে বলে মনে করেন অর্থনীতিবিদরা চলতি মাসের শুরুতে ভারত পেঁয়াজের রপ্তানি মূল্য বাড়ানোই এর প্রভাব পড়ে বাংলাদেশের বাজারে এমন পরিস্থিতিতে খোলা বাজারে পেঁয়াজ বিক্রির সিদ্ধান্ত নেয় সরকার একই সাথে অন্যান্য দেশ থেকেও পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নেয় বাণিজ্য মন্ত্রণালয় এরপরও নিয়ন্ত্রণে আসেনি পেঁয়াজের দাম এক মাসের ব্যবধানে খুচরা বাজারে দেশি পেঁয়াজের দাম বেড়ে দ্বিগুণ হয়েছে প্রতি কেজি বিক্রি হচ্ছে আশি থেকে পঁচাশি টাকায় আর আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে পঁচাত্তর থেকে আশি টাকা দরে এদিকে সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারে বেড়েছে ডিম ও কাঁচা মরিচের দাম মুরগির ডিম বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকা ডজন সবজির দাম আগের মতো থাকলেও বেড়েছে কাঁচা মরিচের দাম আগের দামেই বিক্রি হচ্ছে আদা রসুন সহ অন্যান্য নিত্যপণ্য অপরিবর্তিত রয়েছে মাছ ও মাংসের দাম এদিকে বাজার নিয়ন্ত্রণে সরকারের সঠিক পরিকল্পনার অভাব এবং তদারকি না থাকায় বাজারে এমন অস্থিরতা তৈরি হচ্ছে বলে মনে করেন অর্থনীতিবিদরা চ্যানেল নিউজ ডেস্ক